আপনা কি সংস্কৃত এডুকেশনাল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনার সামনে উপস্থাপন করতে চলেছি 6 সেমিস্টারের সিসি 13 যে পেপারটি রয়েছে অন্টোলজি এন্ড এপিস্টেমোলজি, তার সেকশন বি এবং সি তর্ক সংগ্রহ রয়েছে। সেই সেকশন বি এবং সি অন্টোলজি এন্ড এপিস্টেমোলজি আজকের আলোচ্য বিষয়। অর্থাৎ অন্টোলজি এন্ড এপিস্টেমোলজির সেকশন বি এবং সির ইম্পর্টেন্ট পরীক্ষামুখী গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকে আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। শুধু যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তা নয়, এই চ্যানেলটির মাধ্যমে আপনার সামনে আমি সেই অন্টোলজি এন্ড এপিস্টেমোলজির ইম্পর্টেন্ট পরীক্ষামুখী কিছু নোটস, কিছু স্টাডি ম্যাটেরিয়ালস ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, নিয়ে পড়াশোনা করতে পারেন। তার আগে আপনাকে যেটা করতে হবে, তা না হলে আপনি কোনো মতে স্টাডি নোটস ডাউনলোড করতে পারবেন না। নিচের দিকে দেখুন, ঠিক এইভাবে একটা ছোট অপশন লাল বক্সের মধ্যে রয়েছে সাবস্ক্রাইব বাটন, তার উপরে আঙুল দিয়ে চেপে দেন আর এইভাবে আঙুল দিয়ে চেপে পাশের বেল আইকনটিকে দাবিয়ে দেন, যার জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। যদি আপনি এটা দাবিয়ে দেন বা এইভাবে যুক্ত থাকেন আমার চ্যানেলটির সঙ্গে, এইরকম সংস্কৃত এডুকেশনাল শিক্ষণীয় ভিডিও সবার আগে পাবেন। আর সর্বোপরি এই চ্যানেলটার বড় বিশেষত্ব হলো এটাই, যে টপিকের উপর আমি যে ভিডিও আপলোড করি সেই টপিক সংক্রান্ত সেই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে স্টাডি নোটস, স্টাডি ম্যাটেরিয়ালস আপলোড করে দেওয়া হয়, যাতে আপনি অনায়াসে সেই নোটসটা ডাউনলোড করে পড়াশোনা করতে পারেন। আপনার এখন সিবিসিএস সিস্টেম, 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন 10টা, 5 নম্বরের টিকা টাইপের 4টে, 10 নম্বরের লং প্রশ্ন 2টো করতে হয়। এ টু জেড আপনার পরীক্ষা উপযোগী করে এই চ্যানেলটি প্রস্তুত করেছে। তো তার আগে আপনাকে চ্যানেলটার সঙ্গে যুক্ত হতে হবে, যার জন্য কোনো টাকা পয়সা কিছু, আর চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। চলে আসুন আজকের আলোচ্য টপিকে। আজকের আলোচ্য টপিক সিবিসিএস আন্ডার গ্রাজুয়েট বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিলেবাস, বিএ সংস্কৃত অনার্সের 6 সেমিস্টারের সিসি 13, যেখানে আপনার পাঠ্যাংশ রয়েছে অন্টোলজি এন্ড এপিস্টেমোলজি, তার সেকশন বি এবং সি তর্ক সংগ্রহ রয়েছে। সেই তর্ক সংগ্রহে যেটা মূলত আপনার পাঠ্যাংশ অন্টোলজি এন্ড এপিস্টেমোলজি, ইম্পর্টেন্ট পরীক্ষামুখী গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। সর্বোপরি যে কথাটা আমাকে প্রথমেই বলতে হয়, এই টপিক শুরু করার পূর্বে তর্ক সংগ্রহের পার্ট 1 ভিডিওটি আজকে আমি আপনার সামনে আলোচনা করতে চলেছি। আমার এই প্রয়াস মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীকে উদ্দেশ্য করে বা লক্ষ্য করে, যে সমস্ত ছাত্র বা ছাত্রী মেধা সম্পন্ন অথচ আর্থিক দুর্বল, সঠিকভাবে বইপত্র কিনে পড়াশোনা করতে পারে না এবং সঠিক গাইডের কাছে পৌঁছে ভালোভাবে স্টাডি নিতে পারে না, সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে, সেই সমস্ত ছাত্র বা ছাত্রীর উদ্দেশ্যে আমার এই প্রয়াস। যদি আপনি এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থেকে আপনি আপনার জীবনে সাকসেস হন, যেহেতু আপনি 6 সেমিস্টারের স্টুডেন্ট, আপনি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, যদি আপনি সাকসেস হন তাহলে আমি আমার এই যে কর্ম করেছি আপনার জন্য, যে এত পরিশ্রম করেছি আমি সার্থক বলে মনে করি, আপনার উপকার আমি আসতে পেরেছি বলেই মনে করব। চলে আসুন আজকের আলোচ্য টপিকে। আজকের ভিডিওটি মূলত আপনার জন্য, শুধু আপনি সিবিসিএস স্টুডেন্ট তা নয়, তর্ক সংগ্রহ যাদের পাঠ্যাংশ সেটা মাস্টার ডিগ্রি হতে পারে এবং বিভিন্ন চাকরি প্রার্থীর হতে পারে, যেমন এসএসসি, এমটিএ, ইউজিসি, নেট বা সেট, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আপনি ডিপার্টমেন্ট যদি আপনি হয়ে যান তাহলে আপনি জানেন যে আপনি চাকরির পরীক্ষা দিচ্ছেন কার উপর সিলেবাস, গ্রাজুয়েশন অনার্স এর এবং মাস্টার ডিগ্রি সিলেবাস কে নিয়ে চাকরির সিলেবাস, অর্থাৎ নেটের সিলেবাস, সেটের সিলেবাস বা এসএসসি সিলেবাস।
তো মূলত আমি সিক্স সেমিস্টার অনার্সের পাঠ্যাংশ তর্ক সংগ্রহের পার্ট ওয়ান ভিডিওটি আজকে আমি আপনার সামনে আলোচনা করতে চলেছি। যার প্রথম প্রশ্নটি আমি জেনে নেব কি রয়েছে। প্রথম প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পরীক্ষামুখী। চলে আসুন, এক নম্বর প্রশ্নে বলা হয়েছে তর্ক সংগ্রহ কিম জাতীয় গ্রন্থ। পাঠ প্রশ্ন, তর্ক সংগ্রহ গ্রন্থস রচয়িতা কোন? যার উত্তরে বলা হয়েছে তর্ক সংগ্রহ প্রকরণ জাতীয় গ্রন্থ। তর্ক সংগ্রহ প্রকরণ জাতীয় গ্রন্থ। তর্ক সংগ্রহ গ্রন্থস রচয়িতা অনন্য ভট্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে আসুন নেক্সট প্রশ্নে। পরবর্তী দু নম্বর যে প্রশ্নটি রয়েছে, অনন্য ভট্টস্য সময় কিমাসীৎ, তর্ক দীপিকা কস্য টিকা আসীৎ। যার উত্তরে বলা হয়েছে খ্রিস্টীয় সপ্তম সপ্তদশ শতাব্দী অনন্য ভট্টস্য সময় তর্ক দীপিকা অনন্য ভট্টস্য টিকা আসীৎ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট যেটা তিন নম্বর প্রশ্ন আপনার জন্য উপস্থাপন করা হয়েছে, তর্ক সংগ্রহ গ্রন্থস্য টিকাকার এবং তস্য টিকায়া নাম উল্লেখিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা প্রথমে এইভাবে প্রথমে টিকা কারের নাম লিখব, তারপরে টিকার নাম লিখব, দিয়ে একে একে আলোচনা করব। অনন্য ভট্ট বিরচিত টিকার নাম তর্কদীপিকা, শ্রীকৃষ্ণ ধৈর্য বিরচিত সিদ্ধান্ত চন্দ্রদ্বয়ম টিকা, গোবর্ধন মিশ্র বিরচিত ন্যায় বোধিনী টিকা। এই পেজটাতে যে কটা প্রশ্ন আপনার সামনে উপস্থাপন করলাম প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসুন তর্ক সংগ্রহের পার্ট ওয়ান ভিডিওর পরবর্তী আপনার পরীক্ষামুখী প্রশ্ন কি রয়েছে, চলে আসুন একটু উপস্থাপন করে দিই। তর্ক সংগ্রহ গ্রন্থে পদার্থ কতি বিধ ভবতি, মূল পয়েন্ট তর্ক সংগ্রহের মূল বিষয় কিন্তু পদার্থ, এটা মাথায় রাখবেন। কা চতি, যার উত্তরে বলা হয়েছে পদার্থ সপ্তবিধ ভবতি, সাত প্রকার, যথা দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় অভাব চেয়েতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এবং তর্ক সংগ্রহের মূল প্রশ্ন, তর্ক সংগ্রহ যার উপরে দাঁড়িয়েছে টোটালটি পদার্থের উপরে। চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্ন কি রয়েছে আপনার জন্য দেখে নেওয়া যাক। পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে তর্ক সংগ্রহ গ্রন্থে দ্রব্য কতি বিধ ভবতি, কা চতি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যার উত্তরে বলা হয়েছে তর্ক সংগ্রহে বা তর্ক সংগ্রহ গ্রন্থে দ্রব্য নববিধ ভবতি, যথা পৃথিবী অপ তেজ বায়ু আকাশম কাল দিক আত্মা মন চেতি। চলে আসুন পরবর্তী ছ নম্বর ইম্পর্টেন্ট প্রশ্নটি আপনার জন্য কি রয়েছে একটু দেখে নেওয়া যাক। ছ নম্বর প্রশ্ন, তর্ক শব্দস্য অর্থ কি, নিত্য দ্রব্য কিমাসীৎ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যার উত্তরে বলা হয়েছে তর্ক শব্দস্য অর্থ বৈশেষিক মতানুসরণ পদার্থ। দেখতে পেয়েছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উৎপত্তি বিনাশ রহিত দ্রব্য নিত্য দ্রব্য ভবতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যে কোটা প্রশ্ন আপনার এই পেজে আলোচনা প্রত্যেকটা প্রশ্ন আপনার জন্য উপযোগী, আপনার পরীক্ষামুখী প্রশ্ন। চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি কি রয়েছে আমরা জেনে নিই। অনন্য ভট্টস্য মতে দ্রব্যস্য লক্ষণম কিম, সাত নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যার উত্তরে বলা হয়েছে অনন্য ভট্টস্য মতে দ্রব্যস্য লক্ষণম গুণ সমানাধিকরণ সত্তাভিজন্য সত্তা ভিন্ন জাতি মত্তম দ্রব্যত্তম। বুঝতে পেরেছেন? চলে আসুন আট নম্বর প্রশ্নটা কি রয়েছে একটু দেখে নিই। আট নম্বর প্রশ্নে বলা হয়েছে ন্যায় বৈশেষিক মতানুসারণ গুণ কতি বিধ ভবতি, যার উত্তরে আমরা বলতে পারি যে ন্যায় বৈশেষিক মতানুসারণ গুণ চতুর্বিংশতি ভবতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল যে গুণ ২৪ প্রকার। নেক্সট যে প্রশ্নটি আপনার জন্য অপেক্ষা করছে, অনন্য ভট্টস্য মতে
সামান্য কতি বিধা ভবতি কা চতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যার উত্তরে বলা হয়েছে যে সামান্য দ্বিবিধ ভবতি, যথা পর সামান্য অপর সামান্য। তাহলে অন্যান্য ঘটের মধ্যে সামান্য কয় প্রকার? দুই প্রকার, পর সামান্য অপর সামান্য। এবারে যেটা আমরা নেক্সট যেটা জেনে নেব পরবর্তী 10 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই 9 নম্বর যে পেজটা, সরি 9 নম্বর প্রশ্ন পর্যন্ত যে পেজটা ছিল খুবই ইম্পর্টেন্ট পেজ ছিল। চলে আসুন 10 নম্বর প্রশ্নটি কি রয়েছে একটু আমরা দেখি। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে পর সামান্যস্য লক্ষণম এবং অপর সামান্যস্য লক্ষণম কিমাসি, যার উত্তরে বলা হয়েছে পর সামান্যস্য লক্ষণম অধিক দেশ বৃত্তিত্বং পর সামান্যম, যার উদাহরণ পরীক্ষায় আসে চেয়ে পাঠায় সত্তা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, অপর সামান্যস্য লক্ষণম ন্যূন দেশ বৃত্তিত্বং অপর সামান্যম, যার উদাহরণ বলা হয়েছে ঘটত্বম। এই 10 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট চলে আসুন 11 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে উপাধি কতি বিধ ভবতি কা চতি, যার উত্তরে বলা হয়েছে উপাধি দ্বিবিধ ভবতি, যথা সখণ্ড উপাধি অখণ্ড উপাধি চেতি। তাহলে বুঝতে পেরেছি। চলে আসুন 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই বা বুঝে নিই। বিশেষ পদার্থস্য লক্ষণং কিম, বিশেষস্য সংখ্যা কতি বিধ ভবতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যার উত্তরে বলা হয়েছে বিশেষ পদার্থস্য নিত্য দ্রব্য বৃত্তয় ব্যবর্তকা বিশেষ, বিশেষস্য সংখ্যা অনন্ত ভবতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। এই যে পেজটাতে যে কটা প্রশ্ন আপনার সামনে উপস্থাপন করা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু তাই নয়, এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে যতগুলো প্রশ্ন আলোচনা করেছি প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। শুধু এই ভিডিওটি নয়, এইরকম সংস্কৃত এডুকেশনাল আপডেট ভিডিও সব সময় আমি আপনার সামনে উপস্থাপন করে দেব, আপনার সামনে সবার আগে যাতে পৌঁছে যায়। তাই আপনি চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকুন যাতে সবার আগে আপনি এইরকম সংস্কৃত শিক্ষণীয় এডুকেশনাল ভিডিও সবার আগে আপনি পেয়ে এবং 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 তার মধ্যে যে স্টাডি নোটস থাকবে সবার আগে আপনি গ্রহণ করে পড়াশোনা করতে পারেন। চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্ন কি রয়েছে আপনার জন্য একটু দেখে নেওয়া যাক। 13 প্রশ্নে বলা হয়েছে সমবয়স্য লক্ষণং কিম, এখানে মিষ্টেক হয়ে গেছে, লসনং হয়ে গেছে, টাইপ করতে গিয়ে এটা কয় মুদ্রাস্য হবে, এখানে হবে জিনিসটা ঠিক এইরকম, হ্যাঁ একটু অ্যাডজাস্ট করে নেবেন, লক্ষণম হবে, ঠিক আছে। সমবায়স্য লক্ষণম কিম, সমবায় কতিবিধ ভবতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যার উত্তরে বলা হয়েছে সমবায়স্য লক্ষণম, একই মিষ্টেক হয়েছে, লক্ষণম নিত্য অযুত সিদ্ধয় পদার্থয় সম্বন্ধ সমবায় সমবায় এক ভবতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল 13 প্রশ্ন। চলে আসুন 14 প্রশ্ন, ভেরি 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 ইম্পর্টেন্ট, অভাব কতি বিধ ভবতি কা চতি, যার উত্তরে আমরা জেনে নেব অভাব অভাব চতুর্বিধ ভবতি। এই প্রশ্ন মিনিমাম 4টে থেকে 5টে প্রশ্ন সেট হয়, আমি একসঙ্গে প্রশ্নগুলো সেট করে দিয়েছি, দেখে নেন, দেখতে থাকুন কি বলছি আপনার জন্য, কি একের পর এক উপস্থাপন করে চলছি। অভাব চতুর্বিধ ভবতি, যথা এক প্রাগভাব, এক প্রাগভাব, যার সংজ্ঞা করে দিয়েছি পরীক্ষায় আসে অনাদি শান্ত প্রাগভাব। নেক্সট 2 নম্বর হচ্ছে প্রধ্বংসা ভাব, যার লক্ষণ করে দিয়েছি সাধীর অনন্ত প্রধ্বংসা ভাব, সাধীর অনন্ত প্রধ্বংসা ভাব। নেক্সট 3 নম্বর দেখে নেন, 3 নম্বরে কি বলা হয়েছে, না 3 নম্বরে বলা হয়েছে অত্যন্ত ভাব, এখানে কি বলা হয়েছে সংজ্ঞা, ত্রৈকালিক সংসর্গাবচ্ছিন্ন প্রতিযোগিতাক নিরূপক
का भाव अत्यंत भाव वेरी वेरी इम्पोर्टेंट। नेक्स्ट चार नम्बर कि बोला है छे चले आसुन তাহলে প্রাগভাব মানে অভাব চার প্রকার বুঝতে পেরেছেন তাহলে কি না অনন্য ভাব যা লক্ষণ করা হয়েছে তাৎম প্রতিযোগিতা কহ অভাব অনন্য ভাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কম্পিটিটিভ পরীক্ষা থি যারা তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা পয়েন্ট বা প্রত্যেকটা প্রশ্ন আর আপনি সিক্স সেমিস্টারের স্টুডেন্ট আশা করছি এই রকম প্রশ্নই আপনার পরীক্ষা হলে আপনি দেখতে পাবেন তাই ভালোভাবে আপনি প্রশ্নগুলোকে বোঝার চেষ্টা করুন এবং ভালো করে পড়াশোনা করার চেষ্টা করুন তর্ক সংগ্রহের মাত্র প্রথম ভিডিও আপনার সামনে উপস্থাপন করছি এর পরবর্তী আরো তিনটে থেকে চারটে পার্ট আপনার সামনে উপস্থাপন করব চলে আসুন পরবর্তী প্রশ্ন পঞ্চদশ প্রশ্ন কি রয়েছে পৃথিবী লক্ষণং কিম নিত্যা অনিত্যাশ্চ পৃথিবী কিদৃশা আসীত যার উত্তরে বলা হয়েছে পৃথিবী লক্ষণহ তত্র গন্ধবতি পৃথিবী বুঝতে পেরেছি খুবই ইম্পর্টেন্ট নিত্য পৃথিবী পরমাণুরূপা আর অনিত্যা পৃথিবী কার্যরূপা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তর্ক সংগ্রহের এই পেজটাতে যে কটা প্রশ্ন আপনার সামনে উপস্থাপন করলাম প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলে আসুন পরবর্তী কি প্রশ্ন রয়েছে আপনার জন্য তার উত্তরই বা কি রয়েছে চলে আসুন একটু বুঝে দিই ১৬ নম্বর প্রশ্নে রয়েছে লক্ষণস্য লক্ষণং কিম শরীরহ কতি বিধ ভবতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যার উত্তরে আপনাকে বলে রাখি লক্ষণস্য লক্ষণম অসাধারণ ধর্ম বচনং লক্ষণম পরবর্তী যে প্রশ্নটি রয়েছে শরীর চতুর্বিধ ভবতি যথা জরায়ুজ অন্ডজ সেদজ উদ্ভিজ চেতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল নেক্সট সপ্তদশ প্রশ্নে কি বলা হয়েছে সপ্তদশ প্রশ্নে বলা হয়েছে আমরা জেনে নেব ইম্পর্টেন্ট প্রশ্ন আপহ বা জলস্য লক্ষণম কিম তেজস্য লক্ষণম কিম তেজস্য বিষয় কতি বিধ ভবতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকগুলো প্রশ্নকে একসঙ্গে যোগ করে একটা প্রশ্ন সেট করেছি চলে আসুন একে একে উত্তরগুলো আমরা বুঝে নিই আপহ অর্থাৎ জলের লক্ষণ হলো শীত স্পর্শবত আপহ তেজস্য লক্ষণম উষ্ণ স্পর্শবত তেজ তেজস্য বিষয় চতুর্বিধ ভবতি যথা ভৌম দিব্য ঔদর্য আকরজ চেতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলে আসুন প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাকে তুলে ধরতেছি আপনার সামনে আপনি ভালো করে প্রশ্নগুলোকে বুঝে পড়াশোনা শুরু করুন নেক্সট প্রশ্ন ছিল অষ্টাদশ প্রশ্ন কি বলা হয়েছে বায়ু লক্ষণং কিম আকাশস্য লক্ষণম কিম যার উত্তরে বলা হয়েছে বায়ুর লক্ষণম রূপ রহিত স্পর্শবান বায়ু আর আকাশের লক্ষণটা কি আকাশের লক্ষণে বলা হয়েছে শব্দ গুণম আকাশম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পেজে যে কটা প্রশ্ন আপনার সামনে তুলে ধরলাম প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলে আসুন পরবর্তী আপনার জন্য কি প্রশ্ন অপেক্ষা করছে ঊনবিংশতি প্রশ্ন বুঝে নিন কাল দিক চেতি সরি এখানে একটা চ হবে চ দিতে ভুলে গেছি মিস্টেক হয়ে গেছে লক্ষণং কিম একটা জিনিস মাথায় রাখবেন যে কাজ করে সেই কিন্তু ভুল করে আর যে অলস যে কখনো কোনো কাজকর্ম করে না তার কখনো ভুল ভ্রান্তি হয় না তাই কাজ করতে গেলে ভুল অবশ্যই হবে আর মানুষে তো ভুল করে কারণ মানুষ তো কাজ করে তাই কাজ করতে গিয়ে ভুল হতেই পারে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই চলে আসুন যার উত্তরটি আমরা জেনে নিই কালস্য লক্ষণম অতীতাদি ব্যবহার হেতু কাল আর দিকের লক্ষণ প্রাচ্যাদি ব্যবহার হেতুর দিক তাহলে আমরা বুঝতে পেরেছি চলে আসুন বিংশতি নম্বর প্রশ্নটি আপনার জন্য অপেক্ষা করছে কি প্রশ্ন আত্মা মনস চেতি লক্ষণম কিম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনার জন্য উপযোগী আপনি সিক্স সেমিস্টারের স্টুডেন্ট আপনি কম্পিটিটিভ পরীক্ষার স্টুডেন্ট তাই ভালো করে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে একটু বুঝে নেন যার উত্তরে বলা হয়েছে আত্মা লক্ষণম জ্ঞানাধিকরণম আত্মা সা দ্বিবিধা ভবতি যথা এক জীবাত্মা দুই পরমাত্মা চেতি এটা কমা হবে পরমাত্মা চেতি
নেক্সট প্রশ্ন ছিল মনুষ্য লক্ষণম সুখাদুপলব্ধি সাধনম ইন্দ্রিয়ং মনঃ। চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্ন কি রয়েছে এক বিংশে, চলে আসুন আপনাকে বুঝিয়ে দেওয়া যাক। রূপস্য লক্ষণম কিম সাত কতি বিধ ভবতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ইম্পর্টেন্ট প্রশ্নটির উত্তর চলে আসুন আপনাকে দেখিয়ে দেওয়া যাক। রূপস্য লক্ষণম চক্ষুর মাত্র গ্রাহ্য গুণ রূপম, আর পরের প্রশ্ন ছিল রূপ কতি বিধ, রূপ সপ্তবিধ ভবতি, সপ্তবিধ রূপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ পৃথিবীর রূপ আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে, রূপ নয় পৃথিবীর রূপ কয়টি আপনার আসবে ভালো করে বুঝে নেন। সেই সাতটা রূপ কি কি? শুক্ল, নীল, পীত, রক্ত, হরিত, কপিস, চিত্রস, চেত। এই 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 পেজা প্রশ্ন 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 সামনে 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 উপস্থাপন প্রশ্ন প্রশ্ন প্রশ্নই ছিল চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট তর্ক সংগ্রহের ইম্পর্টেন্ট প্রশ্ন কি রয়েছে একটু বুঝে নেওয়া যাক। দ্বাবিংশতি প্রশ্নে বলা হয়েছে রসস্য লক্ষণম কিম সাকতিবিধ ভবতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পৃথিবীর রস কয়টি সেগুলি কি কি আসতে পারে। চলে আসুন যার উত্তরটা বুঝে নিচ্ছি, রসস্য লক্ষণম রসনা গ্রাহ্য গুণ রস, যার পরবর্তী প্রশ্নটি ছিল রস ষষ্ঠবিধ ভবতি, যথা মধুর, অম্ল, লবণ, কটু, কষায়, তিক্তশ্চেতি। তাহলে দ্বাবিংশতি প্রশ্নে কি বলা হয়েছে তার উত্তর আমরা বুঝতে পেরেছি। চলে আসুন ত্রয়োবিংশতি প্রশ্নে কি বলা হয়েছে আমরা একে একে বুঝে নিই। গন্ধস্য লক্ষণম কিম সা কতিবিধ ভবতি, যার উত্তরে বলা হয়েছে গন্ধস্য লক্ষণম ঘ্রাণ গ্রাহ্য গুণ গন্ধ। পাঠ প্রশ্ন ছিল গন্ধ দ্বিবিধ ভবতি যথা, আচ্ছা সরি এটা হবে না, এটা এটা মিষ্টি হয়ে গেছে, এই যে এটা হবে না, সুরভি অসুরভিশ্চেতি। ওকে পরবর্তী চতুর্বিংশতি প্রশ্নে কি বলা হয়েছে চলে আসুন আপনাকে একটু বুঝিয়ে দিই। চতুর্বিংশতি প্রশ্নে বলা হয়েছে স্পর্শস্য লক্ষণম কি সা কতিবিধ ভবতি, যার উত্তরে বলা হয়েছে স্পর্শস্য লক্ষণম ত্যাগেন্দ্রিয় মাত্র গ্রাহ্য গুণ স্পর্শ। বুঝতে পেরেছেন এই পেজটাতে যে কটা প্রশ্ন আপনার সামনে উপস্থাপন করলাম প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট ছিল। নেক্সট স্পর্শ ত্রিবিধ ভবতি যথা শীত উষ্ণ অনুষ্ণাশীতশ্চ। তাহলে বুঝতে পেরেছি দ্বাবিংশতি ত্রয়োবিংশতি চতুর্বিংশতি প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু তাই নয় আজ পর্যন্ত এই পর্যন্ত আপনার সামনে 24টা প্রশ্ন আলোচনা করলাম, এখন অনেক প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনার জন্য উপযোগী। আপনি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, আপনি কম্পিটিটিভ পরীক্ষার স্টুডেন্ট, প্রত্যেককে ভালোকে ভালোকে ভালো করে বুঝতে। চলুন আসুন পরবর্তী পেজে আপনার জন্য কি অপেক্ষা করছে বুঝে নিই। পঞ্চবিংশতি প্রশ্নে কি বলা হয়েছে পিঠর পাকবাদী কোস্তি, পিলু পাকবাদী কোস্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নটা আপনাকে জানতেই হবে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পিঠর পাকবাদী পিলু পাকবাদী কে, যার উত্তরটা আমরা জেনে নেব। পিঠর পাকবাদী হলেন নৈয়ায়িক, আর পিলু পাকবাদী হলেন বৈশেষিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় প্রতি বছর পরীক্ষায় আসে, প্রতি বছর কম্পিটিটিভ পরীক্ষা বলুন, আন্ডার গ্রাজুয়েট সিলেবাস স্টুডেন্টদের পরীক্ষা বলুন, বা মাস্টার ডিগ্রি স্টুডেন্টদের বলুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন যে আপনার ইম্পর্টেন্ট আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। চলে 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 আসুন পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্ন কি রয়েছে দেখে নিন। এইভাবে সমস্ত শিক্ষণীয় আপডেট ভিডিও সবার আগে যাতে আপনার কাছে পৌঁছে যায় এবং সেই ভিডিওটির নিচে যে ডিসক্রিপশন বক্সে যে স্টাডি ম্যাটেরিয়ালস নোটস আছে সবার আগে আপনি ডাউনলোড করে পড়তে পারেন, তার জন্য আপনাকে চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকতে হবে। চলে আসুন ষড়বিংশতি প্রশ্নে কি বলা হয়েছে আমরা বুঝে নিই। স্মৃতি লক্ষণং কিম অনুভব কতিবিধ ভবতি, সরি এটা মিষ্টে হয়ে গেছে, ভ
এটা ভ হবে, মাথায় মার্জিন হবে না, ভ। ভবতি, যার উত্তরে বলা হয়েছে স্মৃতির লক্ষণম সংস্কার মাত্র জন্য জ্ঞানম স্মৃতি, এটা স্মৃতি। ওকে, আর পাঠ প্রশ্ন ছিল অনুভব দ্বিবিধ, পাঠ প্রশ্ন যেটা উত্তরটা অনুভব দ্বিবিধ ভবতি যথা, এক ক যথার্থানুভব, তার লক্ষণটাও সঙ্গে দিয়ে দিয়েছি যাতে আপনার পরীক্ষা হলে পড়লে কোনো রূপ অসুবিধা না হয়। তদ্বতী তৎপ্রকারক যথার্থ অনুভব, এই প্রশ্নটার মধ্যে অনেকগুলো প্রশ্ন রয়েছে। আর ক্ষয়ে রয়েছে অযথার্থ অনুভব, তদ্ভাববতী তদ্ভাববতী তৎপ্রকারক অযথার্থ, যদি আপনার পরীক্ষায় সংজ্ঞা দিয়ে দেয় আপনি হয়তো পারবেন না, তাই আপনার সামনে তুলে ধরেছি। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার উপযোগী করে সমস্ত প্রশ্ন উপস্থাপন করেছি। এইভাবে সমস্ত ভিডিও আপনার জন্য আপডেট ভিডিও আমি প্রস্তুত করতে চলেছি বা প্রস্তুত করছি বা করে চলেছি, যাতে সবার আগে সেই ভিডিওগুলো আপনি পান, তার জন্য আপনি চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকুন। চলে আসুন পরবর্তী সপ্তবিংশতি প্রশ্নে, কি বলা হয়েছে একটু বুঝে নি। কারণশ্চ লক্ষণম কিম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সা কতি বিধ ভবতি, যার উত্তরটি আমরা দেখে নেব। কারণশ্চ লক্ষণম, কার্য নিয়ত পূর্ববৃত্তি কারণম, যথা সমবায়ী কারণ অসমবায়ী কারণ নিমিত্ত কারণম চেতি। তাহলে এই পেজের মধ্যে যে তিনটি প্রশ্ন আপনার সামনে উপস্থাপন করা হলো, প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসুন পরবর্তী পেজে, আপনার জন্য কি অপেক্ষা করছে আপনার পরীক্ষামুখী প্রশ্ন, চলে আসুন একটু বুঝে নিই বা দেখে নিই। অষ্টবিংশতি প্রশ্নে কি বলা হয়েছে, প্রত্যক্ষ জ্ঞানস্য লক্ষণম কিম, সা কতি বিধা ভবতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তার মানে আপনি বুঝতেই পারছেন যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনার জন্য। আমি কিন্তু, আপনি সিক্স সেমিস্টারের স্টুডেন্ট, আপনি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, আপনি কম্পিটিটিভ পরীক্ষার্থী, আপনাকেই প্রত্যেকটা প্রশ্ন আপনার জন্য ইম্পর্টেন্ট। প্রত্যক্ষ জ্ঞানস্য লক্ষণম কিম, সা কতি বিধা ভবতি, যার উত্তরে বলা হয়েছে প্রত্যক্ষ জ্ঞানস্য লক্ষণম ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ জন্যম জ্ঞানম প্রত্যক্ষম। প্রত্যক্ষের লক্ষণটা আপনি জানতে পারলেন, এবারে চলে আসুন এই প্রত্যক্ষ কোথায় গেল। এই প্রত্যক্ষ দ্বিবিধ ভবতি, যথা এক ক সবই কল্প প্রত্যক্ষ। আমি দেখব সঙ্গে আপনার সংজ্ঞাটাও দিয়ে দিয়েছি যাতে আপনার কোন রূপ অসুবিধা না হয়। যার সংজ্ঞায় বলা হয়েছে পরীক্ষায় আসে সবই কল্প প্রত্যক্ষ, নির্বিকল্প প্রত্যক্ষ কাকে বলে আপনি পারবেন না, তাই আপনার উপযোগী করে আমি তৈরি করে দিয়েছি। একটা প্রশ্নের মধ্যে কত প্রশ্ন লুকিয়ে আছে আপনি একটু ভালো করে ভাবলে বুঝতে পারবেন। তাহলে প্রথমে বলেছি সবই কল্প প্রত্যক্ষ, যার লক্ষণ করেছেন অন্নম ভট্ট, সপ্রকারকম জ্ঞানং সবিকল্পকম। আর ক্ষয়ে আপনার নির্বিকল্প প্রত্যক্ষ, যার লক্ষণ করা হয়েছে আচার্য তর্ক অন্নম ভট্ট করেছেন তার তর্ক সংগ্রহে, নিষ্প্রকারকম জ্ঞানং নির্বিকল্পকম। তাহলে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট ছিল, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী 29 প্রশ্নে বা 29 প্রশ্নে কি লুকিয়ে রয়েছে প্রশ্নটি বুঝে নিন। লৌকিক সন্নিকর্ষ কতি বিধ ভবতি কাচতে, ভেরি ভেরি প্রশ্ন প্রশ্ন প্রশ্ন। চলে আসুন যার উত্তরটি আমি বুঝে নিই। লৌকিক সন্নিকর্ষ ষড়বিধ ভবতি, যথা সংযোগ সন্নিকর্ষ, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, সমবায় সন্নিকর্ষ, সমবেত সমবায় সন্নিকর্ষ, বিশেষণ বিশেষ ভাব সন্নিকর্ষ স্থিতি। তাহলে 29 প্রশ্নে কি বলা হয়েছে বুঝতে পেরেছি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। চলে আসুন নেক্সট 30 প্রশ্নে কি রয়েছে একটু আমরা বুঝে নিই। 30 প্রশ্নে বলা হয়েছে
অলৌকিক সন্নিকর্ষ কতিবিধ ভবতি কা চতে, প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি মনোযোগ দিয়ে প্রত্যেকটা প্রশ্নকে একটু ভালো করে পড়াশোনা করুন, আপনি আশা করছি সাকসেস হবেই হবেন, 100% গ্যারান্টিতে বলছি। এটা কিন্তু তর্ক সংগ্রহের পার্ট ওয়ান ভিডিও। আমি এখনো পর্যন্ত 3 থেকে 4টে প্রশ্ন মানে ভিডিও আপলোড করব এইরকমই পরীক্ষামুখী ইম্পর্টেন্ট সমস্ত প্রশ্ন নিয়ে। তো চলে আসুন 300 প্রশ্নের উত্তরটি আমরা জেনে নিই, বা প্রশ্নটি আরেকবার বুঝে নিই। অলৌকিক সন্নিকর্ষ কতিবিধ ভবতি কা চতে, যার উত্তরটি আমরা জেনে নেব। অলৌকিক সন্নিকর্ষ ত্রিবিধ ভবতি, যথা সামান্য লক্ষণ, জ্ঞানজ লক্ষণ, যোগজ লক্ষণ চেতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী যাওয়ার আগে আপনাকে বলে রাখি, আপনি এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই রকম সংস্কৃত এডুকেশনাল ভিডিও 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 সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই ছিল আজকের ভিডিও। যদি এই সংস্কৃত ভিডিওটি, এই শিক্ষণীয় ভিডিওটি আপনার এতটুকু উপকার করে থাকে, এতটুকু আপনার উপকার এসে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আর ভিডিওটি সম্পর্কে আপনার মতামত এরকম কমেন্ট বক্সে একটা আছে, নিচের দিক করে আমাকে লিখে পাঠান। আপনি কোথাও বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না, বা আপনার মতামত কি ভিডিওটি সম্পর্কে। আর চ্যানেলটির সঙ্গে যদি এখনো পর্যন্ত যুক্ত না হয়ে থাকেন, যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এরকম সংস্কৃত শিক্ষণীয় এডুকেশনাল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।